জান্নাতের ভিতরে যাইয়ে সে কোন জায়গা পায় না, কেউ তাকে বসতে দেয় না, সবাই তাকে উঠায় দেয়। ও মিয়া কোথা থেকে এসেছো? এই জান্নাত তো আমার সামনের দিকে আগাও। সামনের দিকে যায় আরেকজনই উঠায় দেয়। এইবার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক জান্নাত তো দিয়েছো কিন্তু কেউ তো আমাকে বসতে দেয় না। আল্লাহ পাক বলেন সামনের দিকে আগাও ও বান্দা, তোমার জান্নাত বুঝি পাও না, তোমার জন্য আমি আল্লাহ যে দুনিয়া থেকে এসেছো এমন দশটা দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। আমার ভাইরা ওই লোকটার সামনের দিকে আগায়, আগাইয়া তা সে তার জান্নাত পেয়ে যায়। উপরে তার নাম বাবার নাম সহ লিখা, গেটের সামনে যায় দাঁড়ায়, অটোমেটিক গেটটা খুলে যায়। হুর 70 জন হুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, 80,000 গিলমান তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শীষ মহলের ভিতরে নিয়ে তার শরবত পান করায়, আরাম আনন্দ কইরা বিকালবেলা বের হয়ে তার বাগান দেখার জন্য। জান্নাতের চতুর্দিকে আল্লাহ বাগান রেখে দিয়েছেন, আলা সুরুরিম মারফুয়া আলা সুরুরিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদদুনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন وحور عين كأمثال اللؤلؤ المكنون ذره বলি আল্লাহু আকবার। নদীর কিনারায় যে বসবে দেখবে পানির নিচে মাছ, রং বেরঙের মাছ, মাছগুলি দেখে মনে মনে ভাববে কত সুন্দর মাছ রে, খাইতে না জানি কত মজা। অটোমেটিক মাছের জবান খুলে যাবে, মাছটা পানির নিচ থেকে ডাক দিয়া বলবে ও আল্লাহর জান্নাতি বান্দা আতাসটা হি তুমি কি আমাকে খাইতে চাও? জান্নাতি তখন বলবে হো আমি তোরে খাইতে চাই। মাছ তখন জবাব দিয়া বলবে মাতবু খান আও মাসু আমাকে তুমি ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? জান্নাতি বলবে তোরে বুনাও খাইমু ভাজাও খাইমু দুনোভাবে টেস্ট করমু। ভাজা মাছটা বুনা মাছটা তার সামনে হাজির করে দেওয়া হবে। আগেই বলেছিলাম জান্নাতে জান্নাতি যা চাবে আল্লাহ সামনে হাজির করে দিবেন। কাটাগুলি ফালাবে মাছ খাওয়া যাবে, আবার ভাজা বানাইয়া আল্লাহ সামনে হাজির করে দিবেন। এতগুলি নিয়ামত জান্নাতি আল্লাহ তাকে দিবেন কোন মানুষটাকে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই মানুষটার জন্য জান্নাতের এত নিয়ামত, এত নিয়ামত, সফল জীবন আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন যেই মানুষটা আল্লাহর বইয়ে গুনাহ থেকে বাঁচলো। ঠিক না বেটি? জোরে বলেন, যেই মানুষটা আল্লাহর বইয়ে আল্লাহর বইয়ে নামাজ পড়লো, আল্লাহর বইয়ে রোজা রাখলো, আল্লাহর বইয়ে হালাল হারাম মান্না চললো, আল্লাহর বইয়ে জিনা ব্যভিচার থেকে বাঁচলো, আল্লাহর বইয়ে পর্দা করে চললো, আল্লাহর বইয়ে বাপ মার সাথে ভালো ব্যবহার করলো, আল্লাহর বইয়ে মানুষের হক মারা থেকে নিজেকে বাঁচায় রাখলো। রব্বুল আলামিন বলেন ওই মানুষটার জন্যই আমি আল্লাহ এমন সফল জীবন জান্নাতের জীবন রেখে দিয়েছি। হাদিস কানা পড়েছিলাম শেষ হাদিস, লাউলা মাশা ইকুরুকা ওয়াশাবাব খুশা। আল্লাহ বলেন চার শ্রেণী দুনিয়ায় আছে, এজন্য দুনিয়া আমি আল্লাহ টিকায় রাখছি। একদল হলো ওই বৃদ্ধ মানুষগুলি, আমি আল্লাহর ওই বৃদ্ধ বান্দা বান্দি যারা বৃদ্ধ কালেও আমি আল্লাহকে রুকু করে সেজদা করে গো কষ্ট হয় ওযু করতে, এর পূর্ব আমার বান্দা বুড়া বয়সে দাড়ি পাকি গেল শরীরে শক্তি নাই, এরপরও যারা আমি আল্লাহর সামনে মাথা ঝুঁকায় সেজদা করি ওই মানুষগুলির দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। অস্বাভাবিক খুশা
দুই নম্বরে আল্লাহ বলেন ওই যুবক যুবতী যারা যৌবন কালেও আমি আল্লাহকে ভয় করেছে, কত যুবক অন্যায় পথে গিয়েছে, কিন্তু কিছু যুবক আছে যৌবনে মসজিদে যায়, যৌবনে আল্লাহকে ভয় করে, যৌবন কালেও সে গুনার কাজে যায় না, পাগলামি করে না। রব্বুল আলামিন বলেন যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে এদের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আতফালু রুদ্দা, দুই তিন নম্বরে আল্লাহ বলেন কিছু শিশু বাচ্চা জমিনে আছে, এরা যখন এরা কান্নাকাটি করে আজাব গজব নেমে আসলে পরে শিশু বাচ্চাগুলি গজবের শিকার হয়ে যায়, অথচ তাদের কোনো গুনাহ নাই, এদের উপরে কোনো এখনো আমলনামা খোলা হয় নাই। আজাব গজব যদি আমি দুনিয়ায় নাযিল করি, আমার শিশু মাসুম কিছু বান্দা আছে, বান্দি আছে, ওরাও আজাবের শিকার হবে, এদের দিকে তাকালেও জমিনের প্রতি মায়া লাগে। ওয়াল আনআমুর তা, চার নম্বরে আল্লাহ বলেন এই জমিনে কিছু পশু পাখি আছে, গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাই নাই, এদের জন্য আমি জায়েজ না জায়েজের বিধানও দেই নাই, আজাব গজব নাযিল হলে এরাও গজবের শিকার হয়ে যায়। এই চার শ্রেণীর দিকে তাকাইলে জমিনে মায়া লাগে। যদি এই চার শ্রেণী জমিনে না থাকলো, লা জানতুস সামা আহাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা খাফসাফা, ওয়াত তুরাব রামাদা, জমিনকে আমি তামা বানিয়ে দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি নাযিল করতাম না, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা শস্য আমি উঠাইতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে পরপর আযাব আর গজব জমিনে নাযিল হইতো, শুধু এই চার শ্রেণীর কারণে জমিন আমি টিকায় রাখছি। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, বাজার সে হো জর হো খরিদদার নহি হো, বাজার সে হো জর হো খরিদদার নহি হো, মকবুল তো হয় শাদি কাবিল তো বহুত হে, নাক মানিল হই তো নহি দিল তো বহুত হে, আয় নাক মানিল হই তো নহি দিল তো বহুত হে, জবান খুলে একটু মাওলার সামনে জিকির করি, সামনে আগাই ভাই, খালি জায়গাটা পুরা করে বসি, জোরে এ গুল তো গুল নহি হে, জিস গুল মে বো নহি, এ গুল তো গুল নহি হে, জিস গুল মে বো নহি, এ দিল তো দিল নহি হে, জিস দিল মে তো নহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
الله محمد رسول الله জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাতগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহরবানি করে দুনিয়ার সমস্ত শুগুলাত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের মাহফিল তথা নবীজির হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল জীবনের পরিচয় তুলে ধরেছেন। কোন জীবনকে সফল জীবন বলে, কোন চাওয়া পাওয়াকে সফলতা বলে, এর একটা সংক্ষিপ্ত পরিচিতি আল্লাহ এই তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে তুলে ধরেছেন। আমরা দুনিয়াতে যে জিনিসকে সফলতা ভাবি আল্লাহ এটাকে সফল বলেন না। আমরা মনে করি দুনিয়াতে টাকা পয়সা সহায় সম্পদ গাড়ি বাড়ি মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, ক্ষমতার মালিক হওয়া, দুনিয়ার এই সমস্ত চাওয়া পাওয়াকে আমরা মনে করি সফলতা। কিন্তু আল্লাহ দুনিয়ার জীবনের কোন পাওয়াকেই সফলতা বলেন না। দুনিয়ার জীবনের কোন পাওয়াকেই আল্লাহ সফলতা বলেন না। আরে হাজিরিন, আল্লাহ পাক কোন জীবনকে সফল জীবন বলেন? রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে মানুষটা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাতের নিয়ামতের মালিক হয়ে গেল, আল্লাহ বলেন সেই সফল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আখেরাতে জান্নাত পাওয়াকে আল্লাহ সফল জীবন বলেন, অথচ আমরা দুনিয়ার পাওয়াকে সফলতা ভাবি আর এর পিছনে মেহনত করতে যে জীবন খেয়ে ফেলি, জীবন শেষ করে ফেলি। দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মালিক হওয়ার পিছনে যা করা লাগে তা করি, জীবন শেষ হয়ে যায়, সারাটা জীবন একজন মানুষ দুনিয়ার পাওয়ার তলেই, দুনিয়ার এগুলি অর্জন করার তলেই জীবন শেষ করে দেয়, অথচ আল্লাহ বলেন না তুমি যা ভাবতেছো এর নাম সফলতা নয়, সফলতা হলো মরণের পর যদি জাহান্নাম থেকে বেঁচে যাও আর জান্নাত পেয়ে যাও তোমার জীবন সফল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রকৃত সফল জীবন পাওয়ার জন্য আমাদের সময় ব্যয় করা উচিত, ঠিক না বেটি? আর হাজিরিন, তাই বলে দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়াও চলবে, দুনিয়াও আল্লাহর রসুল চাইছেন, আল্লাহ দোয়া শিখায় দিছেন,
ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ বলেন দুনিয়াতে দুই দল মানুষ, একদল মানুষ শুধু দুনিয়া চায়, একদল মানুষ শুধু টাকা চায়, একদল মানুষ শুধু ক্ষমতা চায়, একদল মানুষ শুধু সম্পদ চায়, আখেরাতে কিছু চায় না। আল্লাহ বলেন আখেরাতে এদের কোনো পাওয়ার নাই, আখেরাত জিরো শূন্য। আর একদল মানুষ আল্লাহ বলেন আমিন হুম্মাইয়া কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। জোরে বলে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য ওই মানুষগুলি প্রকৃত সফল মানুষ যারা দুনিয়াতেও আল্লাহর কাছে শান্তি চায় আখেরাতেও শান্তি চায়। দুনিয়ার চাওয়া পাওয়ার তলে জীবন শেষ করে দেয় না, সময় ব্যয় করে দেয় না, আখেরাত হলো তার চাওয়া, আখেরাত হলো তার পাওয়া। আল্লাহ দুনিয়াতে শান্তি দিও কিন্তু আখেরাত ভুইলা নয়, আমার আখেরাত যেন ঠিক থাকে, আল্লাহ আমার জান্নাত যেন ঠিক থাকে, আল্লাহ আমার সফল প্রকৃত জীবন জান্নাতের জীবন যেন আমার মিলে, এর সাথে দুনিয়ার ভালাইও তুমি দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। প্যারে হাজির, এজন্য ফকিহ আবুল সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন সফল জীবনের জন্য শর্ত হলো তিনটা। সফল জীবনের জন্য শর্ত কয়টা আপনাদের বোঝানোর স্বার্থে বলি, যে আখেরাতের জীবন সফল, আখেরাতের আখেরাতের পাওয়াটার নাম সফলতা, দুনিয়ার পাওয়ার নাম সফলতা নয়। কারণ কারণ হলো সফল জীবনের শর্ত হলো তিনটা, এই তিন শর্ত যে জীবনে পাওয়া যাবে ওই জীবনকে সফল জীবন বলে। এক নম্বর, আমি যা পাবো সব থাকবে, কোনোটাই আমার হাতছাড়া হবে না, কোনোটা হারাবে না, সুখে আছি তো আছি আর কখনো দুঃখ আসবে না। এটা হলো সফল জীবনের এক নম্বর শর্ত, যে জীবনের সুখ আছে দুঃখ আছে আল্লাহ এই জীবনকে সফল জীবন বলেন না। যে জীবনে শুধু সুখ আর সুখ আর কোনো দুঃখ নাই ওই জীবন হলো সফল জীবন। সফল জীবনের এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত, যে জীবনে আমি কখনো হারিয়ে যাওয়ার ভয় নাই, আমাকেও মরতে হবে না। তিন নাম্বার, যেই জীবনে আমি যা চাবো তাই পাবো, যখন যা চাবো তাই পাবো। এই তিন শর্ত যে জীবনে মিলবে আল্লাহ বলেন সফল জীবন। বলেন দেখি তিন শর্তের কোন একটা শর্ত কি দুনিয়াতে পাওয়া সম্ভব নেই? জোরে কোন। এক নম্বর শর্ত কি ছিল? সুখে আছি তো আছি আর দুঃখ আসবে না। আসেনি রাত গাওয়ার এমন কোন মানুষ যে বলবে আমার জীবনে কোনো দুঃখ নাই খালি সুখ আর সুখ? আছে এমন কোন মানুষ? দুনিয়ার বৈশিষ্ট্যই হলো কখনো সুখ কখনো দুঃখ, আবার কখনো দুঃখ কখনো সুখ, এটা দুনিয়ার বৈশিষ্ট্য। ইন্না মাআল উসরি ইউসরা। দুই নাম্বার ছিল আমি কখনো হারাবো না। আসেনি এমন কোন মানুষ যে বলবে আমার মরণ নাই? আছে কেউ? মরণ অস্বীকার করে এমন কোন মানুষ আছে? আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মরণ বিশ্বাস করে, ঠিক না বেটি? নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু বলে ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, মরতে হবে। যে আল্লাহকে মানে না সেও মরে কি মরে না? মরে। তাহলে দুনিয়াতে মরণ আছে, দুনিয়ার কোনো পাওয়া চাওয়া এর মধ্যে সফলতা নাই। কারণ তুমি যত যাই পাও একদিন তোমাকে চলে যেতে হবে, ঠিক না বেটি? জোরে বলেন সব থাকবে কিন্তু তোমাকে চলে যেতে হবে। সব থাকবে, সহায় সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা চেয়ার তুমি নাই, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ বলেন এটার নাম সফলতা না রে বান্দা, এই জীবনকে সফল জীবন বলে না। তিন নাম্বার ছিল যা চাবো তা পাবো, বলুন দুনিয়াতে সম্ভব নেই? মলিবাজার বাজারে গিয়া যদি এখন বলেন আমাকে রাজশাহী ল্যাংরা আম দাও, হিংসাগর আম দাও, পারবনি দোকানদারে দিত? দোকানদার বলবে আম যে কখন পাওয়া যায় তুমি জানো না, তোমার মাথার তার ঠিক আছে না? ঠিক না বেটি?
সিজনের সময় আম পাওয়া যায়, সিজন ছাড়া আম চাও কেন? তাহলে দুনিয়াতে বোঝা গেল সময় মতো চাইলে পাওয়া যায়, সময় ছাড়া চাইলে পাওয়া যায় না। কিন্তু এই তিন শর্তের তিনটা শর্ত যে জীবনে পাওয়া যায় ওই জীবনের নাম হলো সফল জীবন, আর ওই জীবনের কথাই আল্লাহ বলেন জান্নাতের জীবন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এক নম্বর ছিল সুখে আসি তো আসি, কখনো দুঃখ আসবে না। জান্নাত এমন নিয়ামতের জায়গা, জান্নাতে গেলে পরে আর কখনো দুঃখ আসবে না। জান্নাতি সুখের জীবন তার শুরু হবে, কোনদিন আর দুঃখ চোখে দেখবে না। ঠিক না? ঠিক করে বলেন। এমন এক নিয়ামতের জায়গা জান্নাত, ওই জান্নাত যেই জান্নাতে আর দুঃখ নাই শুধু সুখ। আর দুনিয়ার জীবন যত যাই তুমি পাও, যত নিয়ামতের মালিক হও, যত সম্পদের মালিক হও, যত ক্ষমতার তুমি মালিক হও, সুখ তোমার আছে, দুঃখ আসার জন্য অপেক্ষা করো। চেয়ারে আসো, চেয়ার থেকে নামার অপেক্ষা করো। ঠিক না? ঠিক করে বলেন। দুনিয়ার বৈশিষ্ট্য এমন, কখনো চেয়ারে কখনো মাটিতে, কখনো মাটিতে কখনো চেয়ারে, কখনো সুখে কখনো দুঃখে। আল্লাহ বলেন না রে বান্দা, জান্নাতে এমন হবে না, জান্নাতে আমি আল্লাহ তোমাকে সুখ রাখবো, সুখ দিব, তো আর কোনোদিন দুঃখ তুমি দেখবা না। লা মিসলা ওয়ালা সামওয়ারা মিসলা ওয়া নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফু ওয়ালি মাওলা। জোরে বলি আল্লাহু আকবার। অতএব জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য তুমি তোমার জীবন ব্যয় করো। জান্নাত পাওয়া তোমার প্রথম টার্গেট রাখো, দুনিয়া তোমার টার্গেট নয়। দুনিয়ার সুখের পিছনে পড়ে জীবন শেষ করে দিও না। জান্নাত পাওয়ার জন্য তুমি সময় ব্যয় করো, মাল ব্যয় করো, জান খরচ করো। আল্লাহ বলেন জান্নাতের জীবনটাই হলো তোমার সফল জীবন। দুই নম্বর ছিল আমি কখনো হারাবো না, আমাকে কখনো মরতে হবে না। জান্নাতের জীবন এমন জীবন যেই জীবনে ঢুকলে পরে আর মরণের ভয় লাগবে না। ঠিক না? ঠিক করে বলেন। দুনিয়াতে আমার মরণের ভয় রয়েছে, দুনিয়াতে আমার আজরাইলের ভয় রয়েছে, দুনিয়াতে আমার জান কবজের ভয় রয়েছে, দুনিয়াতে আমাকে কেউ আঘাত করার ভয় রয়েছে। কিন্তু জান্নাতের জীবন, ওই জীবনে আর তোমার মরণের ভয় নাই, তোমার জানের ভয় নাই, আজরাইলের ভয় নাই। আল্লাহ পাক দুম্বার আকারে মরণটাকে হাজির করে জবাই করে দিবেন, আর বলবেন জান্নাতিরা তাকা দেখো, এই যে মরণকে আমি আল্লাহ জবাই করে দিলাম, আর তোমাদের মরণের টেনশন করা লাগবে না। দুনিয়ার জগতে মরণের ভয় তোমার ছিল, কিন্তু জান্নাত এমন নিয়ামতের জায়গা রে, ওই জান্নাতে তোমাকে ঢুকাইলাম, আর কোনোদিন তুমি মরণের ভয় করা লাগবে না। অনন্তকাল জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন সেখানে খালিদিনা ফিহা শব্দ বলেছেন। জান্নাত অনন্তকালের জীবন, আর কোনদিন জান্নাতে মরণের ভয় থাকবে না রে। তিন নম্বর শর্ত ছিল যখন যা চাবো তাই পাবো,
জান্নাতে জান্নাতিরা আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ সামনে হাজির করে দিবে। মালিক এমন কথা বলবেন না, ও বান্দা এমন জিনিস তুমি চেয়েছ এই জিনিসের এখন সিজন নাই, এটা এখন পাওয়া যায় না, বাজারে এখন উঠে নাই, এখন এটার সিজন না। আল্লাহর কাছে সিজন নাই কোন শব্দ নাই, ঠিক না বেঠিক জোরে বলেন, যা চাইবো তাই আল্লাহ হাজির করে দিবেন। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীরা হবে আল্লাহর মেহমান, আর আল্লাহ নিজে হবেন মেজবান। যখন যা চাবে জবান থেকে ভের করা লাগবে না, অন্তর দিয়ে শুধু বলবে হায় যদি এটা হইতো, যদি এমন জিনিস খাইতে পারতাম। অন্তরের মধ্যে শুধু কল্পনা হবে, আল্লাহ পাক তার সামনে হাজির করে দিবে। সর্বনিম্ন যে জান্নাতি, সবার পরে যে লোকটা জান্নাতে ঢুকলো, তাকেও আল্লাহ এমন দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দান করবেন। বাংলাদেশের সমান না দুনিয়ার সমান? বাংলাদেশের মালিক এই তো পাও মাটিত লাগে না, আর যদি দুনিয়ার ক্ষমতা পাই তো উপায় নেই নাকি? আল্লাহ বলেন না না, শুধু বাংলাদেশের মতো না, এমন দুনিয়ার সমান একটাও না, দশটা দুনিয়ার সমান জান্নাত সবার শেষে যে লোকটারে আল্লাহ দিবেন, এরপরে আর কেউ জান্নাতে ঢুকবে না, জান্নাতের দরওয়াজা সিলগারা মেরে দিবেন, সেই হবে সর্বশেষ জান্নাতি, তারেও আল্লাহ পাক দশ দুনিয়ার সমান জান্নাত তারে দান করবেন। এই মানুষটাও জান্নাতে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাকে দিবেন। ও আল্লাহর বান্দা, তাহলে অল্প দুনিয়ার জায়গার জন্য, বাড়ির জন্য কেন তুমি আল্লাহর নাফরমানি করলে? সামান্য জায়গার জন্য কেন তুমি আরেক ভাইয়ের গায়ে আঘাত করলে? সামান্য দুনিয়ার সম্পদের জন্য কেন তুমি অন্যকে খুন করলে? সামান্য দুনিয়ার জায়গা জমির জন্য কেন দশ দুনিয়ার সমান জান্নাত তুমি হারাইলা? এই মানুষটা বুদ্ধিমান না বুকা? দশ দুনিয়ার সমান জান্নাত সামান্য একটু বাড়ির লাগি যে হারাইছে, এর বুদ্ধিমান কইবেন না বুকা কইবেন? বুকা আহাম্ম, আমরা তো সবাই সবাই বুদ্ধিমান মনে করি, ঠিক না বেটি? পাগল যে আছে হের হের নিজে পাগল কয় না, কয় আমার থেকে বেশি বুঝে গেটা, হ্যাঁ সব বুদ্ধিমান। অথচ আল্লাহ রসুল বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই মানুষ যে মানুষ দুনিয়া পাইয়া পরকালের জান্নাত ভুলে না, দুনিয়ার সামান্য সম্পদের জন্য দশ দুনিয়ার সমান জান্নাত ভুলে না, এই মানুষটা হলো রসুল বলেন তোমাদের মধ্যে বুদ্ধিমান। গ্রামের চাষা ঢাকা শহর গেছে, এলাকার পোলা বানরে কয় তোরা তো জীবন ভর ঢাকা গেলি, আমার জীবন তো শেষ, বুড়া হয়ে গেলাম এখনো ঢাকার রং বেরং দেখলাম না, একটু দেখাইবি না? পোলা বানে কয় চলেন, এই বাবুরা কথা কয় মেশিনে উঠাইছে বিকাল বেলা চাষা বের হইছে, ঢাকার রং বেরং দেখব, লাল নীল বাতি দেখব, বেচারা গুলিস্তান যাইয়েই যে বিশতলা বিল্ডিং দেখছে, দেখা বেচারা শুধু গনে বাপরি বাপ, অত উঁচা বিল্ডিং কেমনে বানাইলো, উঠলো কেমনে উপরে, এখন মাথা দিয়ে তালা গনে, চোখ তাকায় তাকায় তালা গনতেছে, একতলা দুইতলা তিনতলা চারতলা গনার পরে আস্তে আস্তে মাথা উল্টাইতেছে না, পিছিয়ে যাইতেছে তো, আর গুলিস্তান জায়গাটা বালা মানুষের নাকি না, বাট পরে জম, এটা হলো কারখানা, টাউট হলদের কারখানা হইলো,
গুলিস্তান জানেননি, সব খালি দান দায় করে একবার পরে দেখতে করে চাচা তোমার নতুন আইছে ঢাকা, নাইলে তালাগন থেকে টুপি ফোন তো উল্টে যেতেছে, আমার দান্দা মিলব ঢাকা শহরে তালা গনলে যে পয়সা লাগিয়ে দানি অহন তুমি বাজান, আমি তো ঢাকা জীবনে আইসি না, ফার্স্ট আইসি তা জানিও না, কই না জানি না, তুমি ঢাকা আইসো কেন, তোমার টিকিট দিছে খাটায় এর জারি কারে কয়, বেচারা খালি ভয় পাইতেছে, খালি উফরে উঠে তাড়াতাড়ি টাকা বের করো, হতে বাতি তো কেমনে কি তা বুঝি না, কেমনে কি মানে প্রতি তালায় ফাঁস টাকা, কয় তালা গঞ্চ কো, এখন বেচারা গঞ্চিল দশ তালা, মনে মনে কয় একটু কমাইয়া কই, দশ তালায় তো দশ পাঁচে কত হয় পঞ্চাশ টাকা হয়ে যায়, জীবন বর্তমান তোরা ঢাকা গেলি আর আইলি, কয়জন রে জীবনে ঠকাইছো, আজকে বুদ্ধির জোরে একটা ঠকাই আইছি, পোলাবান এখন কি হয়েছে তা একটু বুঝাই, এখন কয় যে ঢাকা শহর যে তালা গুনলে পয়সা দেওয়ান লাগে, এটা তোরা আমার আগে কইলি না, কত কি হয়েছে কল, কয় বেটা আমি তো আর জানি না, তালা গুনতেছি গুনতেছি দশ তালা গুনে লইছি, এর মাঝেই তো এই পয়সা চাওয়া শুরু করছে, কারণ প্রতি তালায় বলে পাঁচ টাকা দেওয়া লাগে, আমি গুনছিলাম দশ তালা, বুদ্ধি খাটায় কইছি পাঁচ তালা, দিলাম না পঞ্চাশ টাকা, দিছি পঁচিশ টাকা, বুদ্ধির জোরে ঠকাই আইছি, ঠকাইয়া আইছে না ঠক খাইছে, জোরে কম, বুদ্ধির জোরে ঠকাইলো না ঠক খাইলো, এই মানুষও নিজের বুদ্ধিমান কয়, যে নিজের ঠক খায় এও নিজের কি কয় বুদ্ধিমান কয়, আল্লাহ রসুল বলেন না 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 সব বুদ্ধিমান না, বুদ্ধিমান ওই মানুষটাই যে মানুষটা দুনিয়ার সামান্য বাড়ির কারণে সামান্য জমির কারণে ওই জান্নাত দশটা দুনিয়ার সমান জান্নাত যে ভুলে না, আমার জায়গা যায় যা না, এরপরে আমি অন্যায় পদ সম্পদ কামাই করব না, শক্তি আছে তার, ক্ষমতা ছিল আমার জমি দখল করার, এরপর অসম্ভব অন্যায় পথে যাব না, আমি মালিককে ভয় করি, আমি দশ দুনিয়ার জান্নাত চাই, আল্লাহ রাসূল বলেন সেই হলো তোমাদের মধ্যে বুদ্ধিমান, জোরে বলে সুবহানাল্লাহ, আমার ভাইরা বন্ধুরা ওই মানুষটাকে আল্লাহ পাক যখন জান্নাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন, সেই মানুষটা আমল নাই, নেক আমল নাই, নামাজ রোজার কোনো ঠিকানা নাই, হালাল হারামের কোনো তফাত নাই, লোকটা জীবন ভর শুধু অন্যায় পথে চলল, কিন্তু অন্তরের মধ্যে দৌলতে ঈমান ছিল, জোরে বলি আলহামদুলিল্লাহ, অন্তরের ভিতরে আল্লাহর পরিচয়, অন্তরের মধ্যে আমার নবীর নাম, অন্তরের মধ্যে তার আখেরাতের ভয়, এই কথা অন্তরের মধ্যে ছিল, অন্তরে আখেরাতের ইয়াকিন ছিল, কিন্তু আমল তার ছিল না, আমল ভালো ছিল না, ওই মানুষটা গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করবে, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর শুধু আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, কি কই আল্লাহকে ডাকবে, আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, কই শুধু আল্লাহকে ডাকবে, কিন্তু রব্বুল আলামিন তার ডাকে কোনো সাড়া দিবেন না, কারণ তার কোনো নেক আমল নাই গো, আছে শুধু দৌলতে ঈমান, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর ঈমানের খাতিরে আল্লাহ তাকে জান্নাত দিবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ, হাজার কোটি বছর পর মালিক তার ডাকে জবাব দিবেন, জবাব দিবেন, ইমানদারের ডাক আল্লাহ কখনো বৃথা দেন না, ঠিক না বেটি, জোরে বলেন আল্লাহ পাক ইমানের খাতিরে তার জান্নাত দিবেন, কারণ প্রিয় নবী তার হাদিসের মধ্যে বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাহ। যে মানুষটা কালেমা পড়লো একদিন না একদিন কালেমার বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দিবেন, তাহলে ইমানদারের দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি বেঈমান থেকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। বেদিন বেঈমান চিরকাল জাহান্নামে জ্বলবে, কোনদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। কিন্তু ইমানদার মুমিন যে কালেমা পড়ছে, যদি গুনাগার হয় গুনা পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পর আল্লাহ তাকে আর জাহান্নামে রাখবেন না, তার জান্নাত দিয়া দিবেন। এত আসতে কেন, খুশি না আপনারা? বোঝা যায় রাতকার সব মানুষ আল্লাহ ওয়ালা বলে হুজুর আমরা একদিনও জাহান্নামে থাকবো না, ফার্স্ট চান্স এই জান্নাত কি করে। প্যারে হাজিরিন, ইমানদারের দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি। বেদিন বেঈমান যত ভালো কাজ করুক, বেদিন বেঈমান কাফির কুফফার ইহুদ নাসারা মুশরিক বৌদ্ধ হায়েনার দল যত ভালো কাজ করুক, মানুষকে যত টাকা দান করুক, যত রাস্তাঘাট করুক, যত শিক্ষা প্রতিষ্ঠান করুক, কিন্তু ইমানদারের চেয়ে কখনো দামি নয়। কারণ বেঈমান চিরকাল জাহান্নামে থাকবে, যত ভালো কাজ দুনিয়াতে করছে আল্লাহ এর বদলা তার দুনিয়াতেই দিবে, পরকালে আল্লাহ তাকে কিছুই দিবে না। কিন্তু ইমানওয়ালা দুনিয়াতে যদি গুনাহগার হয়ে থাকে, গুনাহ পরিমাণ শাস্তি তাকে জাহান্নামে ভোগ করানোর পর আল্লাহ তাকে ইমানের খাতিরে জান্নাত দিয়া দিবেন। কারণ ইমানদারের ঠিকানা হলো জান্নাত, ইমানদারের বাড়ি হলো জান্নাত। কেমন করে ইমানদারের বাড়ি জান্নাত? ইমানওয়ালাদের বাবা আদম, ইমানওয়ালাদের বাবা আদম পয়গম্বর তার বাড়ি হলো জান্নাত। আমাদের বাবা আদম বাড়ি কোথায়? জুড়ে বলি, বাড়ি কোথায়? জান্নাত। বাবার বাড়ি যেটা হয় ছেলের বাড়ি, অতএব আদম পয়গম্বরের বাড়ি যেহেতু জান্নাত, আমরা তার সন্তান, আমাদের বাড়িও জান্নাত। ঠিক না বেঠিক? জুড়ে বলে। জাহান্নামে কিছুদিন থাকমো, জান্নাতে চিরকাল থাকার তুলনায় জাহান্নামে হাজার কোটি বছর থাকাও কিছুদিন। আর যারা কোন গুনাহ করে নাই এরার তো আল্লাহ ফার্স্ট চান্সই জান্নাত দিয়া দিবে, জাহান্নাম দেখাবে। যার নামাজের ঠিক আছে, যার হালাল হারামের তফাত আছে, যার জীবনে পর্দার বিধান আছে, যার জীবনে বাপ্পার খেদমত আছে, যার জীবনে বিবির সাথে ভালো ব্যবহার আছে, যার জীবনে মানুষের হক মাইরে খাওয়ার কোন নজির নাই, ওই মানুষগুলোকে আল্লাহ ফার্স্ট চান্সে জান্নাত দিবেন, জাহান্নাম চোখেও দেখাইবেন না। আর মানুষের হক মাইরে খাইছো, মানুষের হক নষ্ট করেছ, বিবির উপর জুলুম করেছ, ছোট ভাইয়ের উপর জুলুম করেছ, বাপমার সাথে খারাপ আচরণ করেছ, আল্লাহ তোমার ওই শাস্তি পরিমাণ, গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে জ্বালানোর পর একদিন ইমানের খাতিরে তোমাকে জান্নাত দিবে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ বলে কি, মুসলমানের যে খাস লোক বাপরি বাপ খালি মিশা কথা কয়, এর থেকে ইহুদিরা অনেক ভালো। নাউজুবিল্লাহ কন্যা, যে এমন কথা কয় আমি বলি হে নিজেরে নিজে এখনো চিনছি না। ঠিক না বেটি? হে মুসলমান কারে কই ইডুই বুঝে না, হে ইমান কত বড় দৌলত ইডেই জানে না। তামাম দুনিয়ার বেদিন বেঈমান কাফির কুফফার রে আল্লাহ ইমানদারের উসিলায় দুনিয়াতে খাওয়াইতেছে ফালতেছে। ইমানওয়ালা আসি বিদায় আল্লাহ কাফির কুফফার রে খাওয়াইতেছে। ইমানওয়ালা থাকবে না আল্লাহ কোনো বেঈমানকে এক ফুটা পানি পান করার সুযোগও দিবে না। বলবেন হুজুর ইমানদারের উসিলায় আল্লাহ বেঈমানকে খাওয়ায়, অথচ আমরা দুনিয়া দেখি বেঈমানে বেশি খায় ইমানদারে কম খায়, এটা কেন? ইমানদার কষ্টে আছে বেঈমান সুখে আছে, এটা কারণ কি? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ সুন্দর মিসাল দিয়েছেন। বিয়াবাড়ি চিনেননি আপনারা? বিয়াবাড়ি বর যাত্রী লইয়া বর যায় না দামান? বলেন তো বিয়াবাড়ি বর যাত্রীরা যে খায় কার উসিলায় খায়? দামানদের উসিলায়। কার উসিলায় বুঝেননি আপনারা? দামান সারা যদি বর যাত্রী যায় বিয়াবাড়ি খানা খাইতো রাতকার মানুষে খাওয়াইবেননি? কি রে তোরা কই এলে? কয় মা আমরা বর যাত্রী। কয় দামান কই? কয় হ্যাঁ বিয়া করতো না। কি পরিমাণ খাওয়ানটা খাওয়াইবেন? কইবেন জারু ডাকই জারু লো খাওড়ার ঘরে খাওড়া। ঠিক না বেটে? তাহলে দেখা যায় দামান দামান সারা কপালে খাওন নাই।
এখন খাইতে বসলে পরে যে দামানদের উসিলা এরা খাইলো বিয়ার দিন খায় কেডায় বেশি দামানদের না বরযাত্রীরা হিসাব মিলাই নাও কার উসিলায় কে খায় আর কে বেশি খায় খাইতেছে দামানদের উসিলায় কিন্তু খানা খাইতেছে দামান থেকে বেশি ঠিক না বেটি আর মেয়ের বাড়ির লুকও দেয় আমার এক দোস্ত আমার বিয়াত গেছিল কই দোস্ত তোমার বিয়াত গেলাম আমারে খাইতে দিল খাইতে বসলাম চামচ দিয়ে গুজ দে আমি কইলাম তোমারে কি দিয়া দিত কই তুমি দি তোমার শ্বশুর বাড়ির পক্ষে কথা কও আমি বললাম তো বলো কই আমি হেরে কইলাম বেটা আমার চামচ দিয়ে গুজ দেও চিনো আমারে চিনো কই তুমি কেডা কই আমি কেডা মানে ওই যে রুমাল মুখে দিয়ে বসাই ইনি তোমার কি হন কই এখন হইছেন না হইবেন দুলাভাই ওই তোমার দুলাবার দুস আমি দুস আইসি খাইতাম গুস আর তুমি তো সামুস সামুস সরাও মে ডাইলা দাও কো আমি কইলাম দুস তো কি হইলো পরে কয় দুস পরে সামুস সরাইয়া কটটা ডাইলা দিছে আমি কইলাম খাইছো নি কই খাইছি মানে জনমের খাওয়া খাইছি তোমার বিয়া মনে থাকবে আমার কই দোস্ত আমি তো খাইলাম কিন্তু মাঝে মাঝে তোমার দিকে তাকাইলাম দেখি তুমি খাও না এদিন তুমি খাইলাই না কেন আমি বললাম দোস্ত আমি যে খাই নাই আমি খালি তোরার খাওয়ান দেখছি আর আমি জানি আজকের দিন আমার খাওয়ার দিন না আজকের একদিন তোমাদের খাওয়ার দিন আর তোমরার খাওয়া একদিন হই আর আমার খাওয়ান ইবারি আজকে থেকে জারি হইব আর শেষ নাই ঠিক না বেটি মুরগি যা আছে সব আমার ফেটে যাইব ইনশাআল্লাহ যেটা কক কক কয় এটাও আমার ফেটে হই যারা চেউ চেউ কয় ইনশাআল্লাহ এটাও আমার লাগি হই রেডি হইতেছে ঠিক না বেটি এরপরে বাসর বড় থাল বানায় রাখছে দুস হাত ঢুকাইলি আস্তা মুরগি এটাও তোমরা খবালো নাই ঠিক না বেটি আমি আইছি আজকের একদিন এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করে যাওয়ার জন্য আর তোমরা এসো খাইয়া যাওয়ার জন্য আমার উদ্দেশ্য সম্পর্ক তৈরি করা তোমাদের উদ্দেশ্য খাওয়া এজন্য মেয়ের বাড়ির লোকে তোমরা খাওয়াইছো ঠাইসা খায় যায় একদিন আর আমার কইছে একটু রুমাল মুখে দিয়ে বইয়ে থাকো তোমার খাওয়ান তো শুরু হইলো মাত্র ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার তোমরা হলে দামান সমস্ত বেঈমান হলো বরযাত্রী এরাই একদিনও খাইতো মরণের পরে এরার কফল খাওয়ান নাই এরার খাওয়ান একদিন আর তোমাদের উদ্দেশ্য দুনিয়ায় যাওয়া আমার সাথে সম্পর্ক তৈরি করা মালিকের সাথে সম্পর্ক তৈরি করো দুনিয়া গিয়া তোমাদের খানা মরণের পরে জারি হইব আর শেষ নাই জোরে বলে সুবহানাল্লাহ কাফির কুফফারের মরণের পরে কোনো খানা নাই আর তোমাদের খাওয়ান জারি হইব শেষ নাই ঠিক না বেটিক ভাই এজন্য ঈমানওয়ালাদের দাম আছে না নাই আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেন আমি ঈমানওয়ালাদের বন্ধু আল্লাহর কথা এজন্য যারা এমন কথা বলবেন যে মুসলমান থেকে ইহুদিরা বালা আমার ভয় হয় মরণের সময় কালেমা নসিব হবে না সন্দেহ হয় এটা আল্লাহ পছন্দ করেন না দৌলতি ঈমান আল্লাহ তোমাকে দয়া কইরা তোমার অন্তরে দিলেন এত বড় দৌলত আর তুমি এটা নাশুকরি করলা তুমি কই এটার থেকে হিটে মালা ঈমান নসিব হবে কিনা সন্দেহ এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা ওই মানুষটা জাহান্নামের ভিতরে শুধু আল্লাহকে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কোটি বৎসর পর্দার ডাকে জবাব দিয়ে বলবেন জিব্রিল জাহান্নামের ভিতরে যায় ঢুকো কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছে যাও জাহান্নামের ভিতরে যায় ঢুকো জিব্রিলে আমিন জাহান্নামের ভিতরে ঢুকবেন দুইকা চতুর্দিকে তাকাবেন কিন্তু মানুষ তো দেখা যায় না শুধু আওয়াজ শোনা যায় ইয়া হান্নান ইয়া মান্নান ডাক শোনা যায়
কিন্তু মানুষ দেখা যায় না। হাজার কোটি বছর আগুনে জ্বলার কারণে লোকটা মানুষের কোনো আকৃতি নাই, কয়লা হয়ে গেছে, আংরার টুকরা হয়ে গেছে। জিব্রাইল আমিন মালিককে ডাক দিয়া বলবেন, মালিক জাহান্নামের ভিতরে ঢুকলাম, আওয়াজ শুনতে পাই কিন্তু মানুষ আমি দেখি না। জাহান্নামের আগুনে পুরার তেজ দুনিয়ার আগুনের মতো না, হাজার গুণ বেশি, হাজার গুণ বেশি। 3000 বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনকে শুধু জ্বালাইছেন। ওই আগুনে তো পাওয়ারফুল, কলিজার মধ্যে যে হিট করবে, আঘাত করবে, নাক মুখ দিয়া ধোঁয়া বের হতে থাকবে। জান্নাতিরা জান্নাত থেকে তাকায় দেখবে আর বলবে, আগুন এর কলিজা জ্বালাইতেছে, এজন্য নাক দিয়া মুখ দিয়া ধোঁয়া বের হইতেছে। ঘরের ভিতরে আগুন যদি লাগে, বেলকনি দিয়া দরজা দিয়া জানালা দিয়া ধোঁয়া বের হয়, দূর থেকে মানুষ বুঝে ঘরের ভিতরে আগুন ধরছে, ওই মানুষটা কলিজা জ্বালাবে আর আল্লাহকে ডাকবে, আকৃতি নাই। আল্লাহ বলবেন, জিব্রিল জাহান্নামের ভিতর থেকে তুমি বের হয়ে আসো। জিব্রিল আমিন বের হয়ে আসলে পরে আল্লাহ পাক দয়ার মালিক নিজের কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহর মানসা হলো এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন, কারণ অন্তরে কি আছে? দৌলতে ঈমান আছে। আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে নিজেই তার হাতের মধ্যে কয়লার টুকরা মানুষটার উঠালেন, উঠাইয়া আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া ধুইবেন। এরপরে মালিক বলবেন, কিরে বান্দা কেন তুই আমাকে ডাকো? আমাকে ডাকার জায়গা পরকাল নয়, আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আমাকে ডাকার টাইম তুমি পাও নাই, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমাকে মসজিদে নিতে পারে নাই, ওয়াজ মাহফিল ওয়ালারা তোমাকে মসজিদে বসাইতে পারে নাই, শত বুঝানির পরেও তুমি মসজিদে আসো নাই, আমাকে ডাকার টাইম তুমি পাও নাই, কেন আজ আমাকে ডাকো? দুনিয়াতে আমাকে ডাকলে আমি আল্লাহ এক ডাকে 70 বার জবাব দেই। জোরে বলি সুবহানাল্লাহ। হাশরের ময়দানে 1000 বার ডাকলেও আমি একবার ও ডাকে জবাব দেই না। এজন্য ফুকাহায়ে কেরাম সুফিয়ানে কেরাম বলেন, জাহান্নামে নয় পরকালে আল্লাহকে ফুলের বাগান দিলে আল্লাহ ফুলের কলিও দেন না, কিন্তু দুনিয়াতে আল্লাহকে ফুলের কলি দিলে আল্লাহ আপনাকে ফুলের বাগান ফেরা দিবে। আল্লাহকে ডাকার জায়গা জাহান্নাম না দুনিয়া, আল্লাহকে ডাকার জায়গা পরকাল না দুনিয়া। দুনিয়াতে আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেন, এজন্যই একজন মানুষ জীবন ভোর মূর্তির সামনে বসে বসে মূর্তিকে ডাকলো, ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম বলে ডাকলো, অমূর্তি অমূর্তি কয়ে মূর্তিকে ডাকলো। একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই, কারণ মূর্তির ডাকে জবাব দেওয়ার কোনো ক্ষমতাও নাই। জবাব দিব কে? যে মুখ দিয়ে জবাব দিব, এই মুখই তো বানাইছে ইন্দু বেটা, টিকটা বেটি, যে হয় দেবতা দেবতা, হে ওই হের দেবতারে বানাইছে, বানাইছে তো বানাইছে, এখন খাড়া করব, দেবতা খাড়া হইতে পারে না, বাঁশ ঢুকারি লাগে, একদিন জবান থেকে আমার আল্লাহর নাম সিফাতি নাম সামাদ, আল্লাহর একটা সিফাতি নাম হলো সামাদ। সামাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না, আল্লাহর কাছে সবার চাইতে হয়, ঠিক না বেটি? জোরে বলেন, আল্লাহ কারো কাছে চাইতে হয় না। ওই লোকটা আল্লাহকে ডাক দিল, আল্লাহর নাম সামাদ, ওই সামাদ নামটা তার জবান থেকে সনাম বলার জায়গায় ভুলে সমাদ বাইরেছে,
ডাকতে চেয়েছিল ইয়া সনামু, মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদ। সাথে সাথে আমার আল্লাহ গায়েব থেকে জবাব দিয়ে দিলেন, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, ও আমার বান্দা কেন আমাকে ডাকো, এই যে আমি আল্লাহ তোমার সামনে হাজির। আর জোরে সুবহানাল্লাহ, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাতলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খোদাই, তো খোদা ওয়ান্দে আমিনি তো খোদা ওয়ান্দে ইয়াসারি, তো খোদা ওয়ান্দে জমিনি তো খোদা ওয়ান্দে সামাই, তো রহিমি তো করিমি তো সামিয়ি তো বসিরি, তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকুল আরশে বাজাই। জোরে বলি আল্লাহু আকবার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক ও মালিক, ভুল করছি, ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহ পরিমাণ শাস্তি ভোগও করছি, হাজার বছর যাবৎ তোমাকে ডাকতেছি, আল্লাহ তুমি আমার ডাকে অন্তত একবার জবাব দেও, কারণ দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তোমার রহমান নামের খাতিরে আমার একটা ছোট্ট আবদার তুমি কবুল করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, কি তোমার আবদার বলো? তখন বলবে, মালিক পাপের কারণে জাহান্নামের কারণে আমি শাস্তি ভোগ করেছি, এটা আমার কর্মের ফল, কিন্তু মালিক একটা আবদার, ছোট্ট আবদার, আমাকে জাহান্নামের নিচে না রাইখা, তোমার রহমান নামের খাতিরে জাহান্নামের উপরে দরজার পাশে একটু রেখে দাও, তোমার নাম তো রহমান। নিচ থেকে উপরে উঠতে চায়, আল্লাহ বলেন আমার রহমান নামের খাতিরে তোর এই আবদার আমি আল্লাহ কবুল করলাম, জাহান্নামের দরজার পাশেই রাখলাম, কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইব না। দরজার পাশে রাখছেন, কিছুক্ষণ পরেই ওয়াদার কথা ভুলে গেছে, আবার মালিককে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, কি আবার ডাক শুরু করেছে। আল্লাহ আবার বলেন, কিরে বান্দা আবার কেন ডাকো? তখন বলতেছে, মালিক তুমি তো আমারে যেখানে রাখছো এই জায়গাটা জাহান্নামের দরজার পাশ, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই যে দেখা যায় ওই জায়গাটাও দরজার পাশ, আল্লাহ তুমি আমাকে এই পাশে না রাইখা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, কই মালিক আমি তোমার দয়া মায়ার কাঙ্গাল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আবার মায়া লাগবে, বলবেন ঠিক আছে তোর দরজার ওই পাশেই রাখবো, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না। আল্লাহ তারে দয়া করে জান্নাত দরজার এই পাশে নিয়ে গেলেন। এখন বলেন তো সে জাহান্নামের ভিতরে আছে না বাইরে গেছে? দুইটাই দরজার পাশ, তবে বেশ কম আছে না নাই, একটা পাশ হলো জাহান্নামের ভিতর আর একটা হলো বাহির।
ডাইরেক্ট কি কথা বলে নাই, আল্লাহ আমারে জাহান্নামের বাইরে দিয়া দেও, গুড়াইয়া খো, বুদ্ধি খাটাইয়া, যুক্তি খাটাইয়া, যেখানে রাখছো এই জায়গাটাও দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, এই পাশে না রেখে তুমি ওই পাশে রেখে দাও। আল্লাহ পাক তার চালাকি বুঝেন না, বুঝেন কি বুঝেন না। এরপরে আল্লাহ দয়া করেন, কারণ তার অন্তরে দৌলতে ঈমান আছে। ঈমানের দাম আছে নি না নাই? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তার দরজার বাহিরে নিয়ে আসবেন, আর ওয়াদা করলো আর কিছু চাইবে না, কিছু চাইবে না। কিন্তু কিছুক্ষণ পরে আবার ওয়াদার কথা ভুলে গেল, আবার মালিককে ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাক শুরু করে দিল। আল্লাহ আবার বলেন, কিরে বান্দা আবার কেন ডাক দিলি? তখন বলতেছে মালিক, আমাকে তুমি যেই জায়গায় রেখেছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। এ কি কয়? ও মালিক, যেই জায়গায় রেখেছো জাহান্নামের ভিতরও না, জান্নাতের ভিতরেও না, ও মালিক দয়া করে তুমি আমাকে ওই যে দেখা যায় জান্নাতের গেট, আমাকে জান্নাত দিয়া দেও, এই কথা বলি না, তবে দয়া করে আমাকে যদি জান্নাতের গেটের পাশে রেখে দিতা গো, তোমার নাম তো রহমান, এখানে রাখা যে কথা গেটের পাশে রাখা এক কথা। ওই কেমন যুক্তিবাদী হয়েছে দেখছে দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরে বান্দা তুই তো ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, তখন কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক এইবারও তার দয়া করবেন, মায়া করবেন, জান্নাতের গেটের পাশে এনে রেখে দিবেন, আর বলবেন ওয়াদা কর, আগের মতো ওয়াদা করলে হবে না, এই ওয়াদা কিন্তু আর ভাঙ্গা যাবে না, আর কিছু চাইতে পারবি না, এরপরেরটা চাওয়াই তো আমার জান্নাত দিয়া দেও। আল্লাহ কো সাবধান, এমন কথা কইস না, এমন দাবি করবি না। তখন কই মালিক আর কি চাওয়ার আছে, আমার তো পুঞ্জি নাই, মূলধন নাই, আমল নাই, কেমন করে তোমাকে বলবো আমাকে জান্নাত দিয়া দেও, এমন সাহস আমি করব না গো মালিক, তবে দরজার পাশে একটু রেখে দাও। জান্নাতের গেটের পাশে আল্লাহ রেখে দিলেন, কিছুক্ষণ পরেই জান্নাতের দরজার দিকে তাকাইছে, দুটো দরজার পার্টিশন যেখানে জয়েন হয়েছে ওই জয়েনের দিকে এমন ভাবে তাকাইল, ফাঁক ফুক দিয়া জান্নাতের ভিতরে কি আছে একটু নিয়ে দেখা যায়, খালি সুযোগ খুঁজে ফাঁক নিয়ে আসে, কি আছে ভিতরে আল্লাহ, আল্লাহ কি রাখছে জান্নাত একটু নিয়ে দেখা যায়। আল্লাহ তো দেখতেছে, হে যে কি পরিমাণ চেষ্টা করতেছে, আল্লাহ পাকের ইচ্ছা মানসা আল্লাহ তারে জান্নাতের ভিতরটা দেখাইবেন। রব্বুল আলামিন জান্নাতি বাতাস ছেড়ে দিলেন, অল্প সময়ের জন্য দরজাটা শুধু ফাঁক হইছে, আবার লেগে গেছে, একটা পলক শুধু জান্নাতের ভিতরে নজরটা পড়ছে, এমনই চিৎকার দিয়া আল্লাহকে ডাক শুরু করেছে, জোরে বলি সুবহান, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কুয়া আবার ডাক শুরু করে দে। এইবার আল্লাহ বলেন, কি বান্দা আবার কেন ডাক দিলি? তখন কয় মালিক আমার জান্নাত দিয়া দেও, এমন কথা বলি না, কারণ আমার পুঞ্জি নাই, মূলধন নাই, কিন্তু তুমি আমাকে কি দেখাইলা জান্নাতের ভিতরে, আমারে কি তুমি দেখাইছো, আমার তো চোখের দেখার স্বাদ মিটে নাই, আল্লাহ আমি তো পাগল হয়ে গেছি, আমি তো দেখে একদম পাগল হয়ে গেছি, ও মালিক আমাকে জান্নাত দিয়া দেও, এমন কথা তোমাকে বলি না, তবে আমাকে শুধু জান্নাতের ভিতরে একটু ঢুকতে দেও, আমি ঢুকিয়া তুমি কি রাখছো শুধু একটু দেখমো, দেখেই আবার দৌড় দিয়া বের হয়ে আসমো, থাকমো না গো আল্লাহ, আমার একটু দেখতে দেও ভালো কইরা, আল্লাহ কি যে দেখছি, আল্লাহ আমার দেখার স্বাদ মিটে নাই, আমার একটু দেখবার সুযোগ দেও, ডুকিয়া দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসমো, দেরিও করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দা তুই নিজেই কয়বার ওয়াদা করছো আর কয়বার ভাঙছো,
ঠিক না বেটি জোরে কোন তখন কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল আর কিছু চাইব না এটাই আমার শেষ চাওয়া মালিক আর কিছু চাইব না গো এইটাই আমার শেষ চাওয়া রব্বুল আলামিন তখন বললেন ঠিক আছে কতগুলা ওয়াদা বাংসত খেয়াল করিস এই ওয়াদাটা কিন্তু ভাঙতে পারবি না তুই দেখে বের হয়ে আসবি দেরি করবি না এই কথার মধ্যে আসত নিয়ে কোন কয় 100% এটা মিস হইতো না আল্লাহ বলেন ঠিক আছে যা দেরি করিস না কারণ আল্লাহ জান্নাতে কি রাখছেন আল্লাহ নিজে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার এমন নিয়ামত এমন আরামের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রাখছি রে বান্দা শুনো এমন শান্তির কথা তোমার কান কোনোদিন শুনে নাই তোমার চোখ দেখে নাই এমন কি তোমার অন্তর কল্পনাও করে নাই কি পরিমাণ আরাম আমি জান্নাতে তোমার জন্য রেখে দিয়েছি জোরে বলে সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা নিয়া বলবেন ঠিক আছে জান্নাতের ভিতরে ঢুক কিন্তু দেরি করবি না জান্নাতের গেট আল্লাহ মাত্র খুলে দিবেন হাদিস শরীফ আল্লাহর নবী রহমতের নবী তিনি বলেন ওই মানুষটা যেই মাত্র শুনতে পাইল আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকবার সুযোগ দিয়েছেন তবে দেরি নয় শুধু একটু দেখার জন্য দেখেই আবার দৌড় দিয়ে বের হয়ে আসবে নবীজি বলেন তার গায়ে যদ্দুর শক্তি ছিল গো এদ্দুর শক্তি নিয়া জান্নাতের ভিতরে একটা দৌড় দিবে গেটটা খোলা মাত্রই জান্নাতের ভিতরে একটা দৌড় দিবে পিছনের দিকে আর ফিরে তাকায় না বের হওয়ার কোনো নামই লয় না কি দেখবো খালি ভিতরে ঢুকে ভিতরে ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দমক দিয়া বলবেন এ বান্দা থাম এডি কথা আছে দেখার তালো নাই হে খালি ভিতরে ঢুকবার তালো আল্লাহ বলেন কিরে এটা কথা ছিল তুই না বলছিলি দেখকে দেরি করবি না বের হয়ে আসবি বাইরে তখনই মাতারা নিচের দিকে দিয়ে কয় আল্লাহ তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা রব্বুল আলামিন বলেন বের করব মানে কি তুই নিজেই তো বললি বের হয়ে আসবি কয় আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা ভাঙা হবে বাইল কইল না উল্টা কইল জোরে বলেন বাইল না উল্টা ওয়াদা করলো কে আর ওয়াদা ভাঙলো কে আর হে কয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন কিরে বান্দা কি বললি তুই আমি কখন তোর সাথে ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি এখন তুই উল্টা কথা কেন কস তখন বলতেছে মালিক আমার সাথে ওয়াদা করো নাই গো কিন্তু কোরআনের মাধ্যমে মুমিন ইমানদারদের সাথে ওয়াদা করেছো যেখানে তুমি জান্নাতের কথা বলেছো ওই জায়গায় খালেদি ফিহা বলেছো ও মালিক বলো এটা তোমার ওয়াদা নি জান্নাত তুমি যারে একবার দিবা আর কোনদিন জান্নাত থেকে বের করবা না এটা তোমার ওয়াদা নি আল্লাহ আকবার মালিক জবাব দিয়া বলবেন ও বান্দা এটা তো আমার ওয়াদা ঠিকই আছে এটা আমার ওয়াদা আমি আল্লাহ যারে জান্নাত দে আর জান্নাত থেকে বের করি না জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া এটা আমার নিজাম কিন্তু জান্নাত থেকে আর কাউকে জাহান্নামে দেই না এটা তো আমার ওয়াদা ঠিকই আছে কয় আল্লাহ যদি তোমার ওয়াদা হয়ে থাকে আমি তো কোন না কোন সুরতে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক আমি তো জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি এখন যদি আমাকে বের করো তোমার ওয়াদা ভাঙা হবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আর মালিক তুমি তো ওয়াদা ভাঙো না তোমার নাম রহমান আল্লাহ তখন কুদরতি মুচকি হাসলেন আর বললেন বান্দারে চালাকিটা তো কম করলে না টিকটা বেটিক সুরে কর কি সুন্দর চালাকি করে করে ঢুকে পড়ছে আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য যা আমি তো তুই যখন আমার ওয়াদার খবর জেনেই ফেলেছ নামাজের খবর রাখছ না আমার ওয়াদার খবর রাখছ কেমন চালাক কেমন গালি
যা তোরে আমি আমার ওয়াদার খাতিরে জান্নাত দিয়েই দিলাম। জোরে বলি সুবহান। ও ভাইরা, আল্লাহ পাক কুদরতি হাসলেন, বিশ্ব নবীর কাছে জিব্রিল আমিনি হাদিস শুনান, নবীজি হাসেন, জিব্রিল হাসেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনান, সাহাবায়ে কেরাম তারাও হাসেন, সাহাবায়ে কেরাম তাবিনকে শুনাইলেন তারাও হাসেন। ভাইরা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনি হাসেন কেন? আল্লাহর নবী বলেন, আমার কথা কি বলবো, জিব্রিল যখন আমাকে শুনান আমি দেখি জিব্রাইল নিজেও হাসে। আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রিল তুমি হাসো কেন? জিব্রিল আমিন বলেন, ও নবীজি, আমার কথা কি বলবো, ওর চালাকি দেইকা আল্লাহ নিজেও তখন হাসে। এজন্য হাদিসের পরিভাষায় এই হাদিস কানার নাম পড়ে গেছে হাদিসে মুসলসল বিদেহে, হাসির হাদিস। এই হাদিসটা শোনার পর যে ব্যক্তি হাসলো আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। জোরে বলে সুবহান। নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদের উস্তাদ জন শুনাইছেন, আমরা হাসছি, এই মুহূর্তে আপনাদেরকে শুনাইছি, কম বেশি সবাই হাসছেন না? যে এর চালাকি শুনে হাসলো না, এর মনে হাসি নাই, ওই জীবনে আসছে কিনা সন্দেহ আছে, ঠিক না বেটি? আল্লাহ নবীও হাসি আনন্দ করেছেন, মজাক করেছেন, তবে ইসলাম কোন আনন্দ অনুষ্ঠানে গুনার আয়োজন সমর্থন করে না। প্রিয় নবী মজাক করেছেন, কৌতুক করেছেন, কিন্তু আল্লাহ রসুল কোনদিন ওই কৌতুক মজাকে কারো ইজ্জত নিয়ে কোনো আঘাত করা হয় নাই, আর গুনার কোনো আয়োজন হয় নাই। মুসলমান, আজকে মুসলমানের যে কোনো আনন্দ অনুষ্ঠান হইলে পরি গুনার আয়োজন। আজকে বিবাহের অনুষ্ঠান যেমন ডেস্কটপ না আনলে বিবাহ হবে না কেন যুবক? আজকে মুসলমানের বিবাহ অনুষ্ঠান নারী পুরুষের একসাথে বইয়া খাওয়া দাওয়ার আয়োজন, কেন তুমি তোমার নেকির আয়োজনটাকে, কেন তোমার এবাদতের বিষয়টাকে গুনায় পরিণত করলে? তুমি যদি নবীর সুন্নত মতো, ইসলামের বিধান মতো বিয়ের আয়োজন করো, আল্লাহ তোমার বিয়ের পুরো আয়োজনটাকে নেকিতে পরিণত করে দেবে। আর গানের আয়োজন করেছো, নারী পুরুষের একসাথে বইয়ে খাওয়া দাওয়ার ইন্তজাম করেছো, পুরো অনুষ্ঠানটাকে আল্লাহ গুনাহ বানায় দেবে। আর হাজিরিন, প্রিয় নবী আনন্দ করেছেন, নবীজি খানা খাইতে বসছেন, খেজুর খাইতে বসছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গুল হয়ে বসছেন, আল্লাহ রসুলের পাশে বসছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সম্পর্কে কি হন? জোরে হন না? দামান দামান নিলুয়া বইছেন রসুল, আর সাহাবায়ে কেরাম গুল হয়ে বসছেন মাঝখানে খেজুর, দামানদের সাথে বোয়া যায় তো না আপনাদের এলাকায় গুনা? জোরে হন, গুনা তো শালির সাথে বোয়া, ঠিক না বেটি? আওয়াজ আসতে হয়, রোগীর অভাব নাই, ঠিক না বেটি? শ্বশুরের সাথে বসা যায়, রসুল বইছেন দামান লইয়া খেজুর মাঝখানে, আল্লাহ রসুল বলেন খেজুর খাও, সাহাবাই কারাম খেজুর খাইতেছেন, ওই অবস্থায় সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুযোগ পেয়ে গেলেন আল্লাহর নবীর কাছ থেকে দ্বীনের মাসালা জানতে, কথা চলছে, দ্বীনের আলোচনা চলছে, আল্লাহ রসুল দ্বীনের আলোচনা করতেছেন, সাহাবাই কারাম মনোযোগ দিয়ে শুনতেছেন। এইদিকে রসুল বলেন, শোনো, কথাও শোনো, খেজুরও খাও, তোমরা খেজুর খাওয়া বন্ধ রাখো না। সবাই খেজুর খাইতেছেন কিন্তু নবীজির কথা শোনার মনোযোগ, এই অবস্থায় খেজুর খেয়ে খেয়ে প্রত্যেকে বিচি রাখতেছেন, যার যার পুরো ব্যতিক্রম শুধু আল্লাহর নবী। নবীজি খেজুর খাইতেছেন ঠিক, কিন্তু বিচি নিজের উড়ো না রাখকে দামানদের উড়ো রাখতেছেন, দামানদের ও টের ফাইলা, কেউ টের ফাইলা, বুঝাইছিল ঘটনাটা কি ঘটতাছে বুঝেন? রসুল বিচি রাখেন কই, নিজের উড়ো না দামানদের উড়ো? দামানদের খবর আসেনি? জোরে এখন খবর আসেনি? কেউই খবর নাই, কারণ এখানে কে কোথায় বিসি রাখে এটা দেখার বিষয় না। আল্লাহর নবী দিনের আলোচনা করতেছেন, মাসালা বয়ান করতেছেন, এই খেয়াল করুন। খাওয়া দাওয়া শেষ, আল্লাহ রসুল বলেন খেজুর খাওয়া তো শেষ, কথাও শেষ, এখন একটু বোঝা দরকার এই কথার ফাঁক দিয়ে কে কি পরিমাণ খেজুর খাইছে। কারণ কিছু মানুষ আছে কথা কইলে খাইতে পারে না, আর কিছু মানুষ আছে তুমি কথা যাই কো হ্যাঁ খাওন, ঠিক আছে, এটা থেকে ফিস পালাইতে পারবা না, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে কি পরিমাণ খাইলে একটু বোঝা দরকার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে বুঝবো, খেজুর তো ফেটো গেছে। রাসূল কো, না না, আলামত আছে তো, যার সামনে যে পরিমাণ বেশি বোঝা যাইব ইনি এই পরিমাণ খাইছেন, আর অত বড় খাওরা।
আগে জানি না আমরা খেজুর ঢুকাইছি একটা করে হেদিন মুখ দুইটা করে ঢুকাইছি ঘটনা তো এরম না। হযরত আলী এইবার নিজের উরের দিকে তাকাইছেন, তাকাইয়া উনি তাজ্জব হয়ে গেছেন। ঘটনা কি, আমি তো এত খেজুর খাইছি না, বিসি দি ডাবল। আলী পড়ছেন চিন্তায় টেনশনে, ঘটনাটা কি, কেন এমন হলো। দেখেন সব সাহাবায়ে কেরাম বড় বড় করে চোখ করে তাকাইছেন আলীর দিকে, কি পরিমাণ শরম করছেন। হযরত আলী চিন্তায় পড়ে দেখেন দামানদের শ্বশুরের উরের দিকে চাইছেন, সায়া দেখেন নবীজির উরো, তাই না শ্বশুরের উরো কোনো বিসি হই নাই। খেজুর খাইছেন ঠিক বেশি নাই, গেল কই। হযরত আলী বুঝে লইছেন যাচ্ছে আমার শ্বশুর হতে কেন আমার শরম দেওয়ার ভাব করছেন। খাইছেন ঠিক ওই বেশি রাখছিল আমার পুরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার শরম থেকে বাঁচেন কেমনে, কি সুন্দর জবাব দিয়েছিলেন শুনেন। হযরত আলী কি পরিমাণ জ্ঞানী ছিলেন, আল্লাহ রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। এত জ্ঞানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো বিষয়টা বুঝতে পেরে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোট্ট কথা আছে। সাহাবায়ে কেরাম সহ সবাই মনোযোগ দিলেন, আল্লাহর রাসূল বলেন কি কথা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা ঠিক, বিসি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে, কত বড় খাওরা। কিন্তু আমার কথা হলো যিনি খেজুর খাইছেন আবার খেজুর খাওয়ার সাথে বিসি সহ খাইলিছেন উনি কত বড় খাওরা। এখন তো সাহাবায়ে কেরাম বুঝছেন যে আরে এখানে তো শ্বশুরি আর দামানদের ঠেলা ঠেলি চলছে, সবাই হাসতেছেন। আল্লাহ নবী মুসকে হাসলেন, নবী যে হাইসা বলেন আলী সত্যি তোমার জ্ঞানের প্রশংসা করতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আলী তুমি সত্যি জ্ঞানী। বিয়ারে হাজিরিন এতটা মজাক করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই মানুষটা যখন জান্নাত আল্লাহ দিয়া দিলেন, হে জান্নাতের ভিতরে একটা দৌড় দিবে, জান্নাতের ভিতরে যাইয়ে সে কোন জায়গা পায় না, কেউ তাকে বসতে দেয় না, সবাই তাকে উঠায় দেয়। ও মিয়া কোথা থেকে এসেছো, এই জান্নাত তো আমার সামনের দিকে আগাও, সামনের দিকে যায় আরেকজন উঠায় দেয়। এইবার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক জান্নাত তো দিয়েছো কিন্তু কেউ তো আমাকে বসতে দেয় না। আল্লাহ পাক বলেন সামনের দিকে আগাও ও বান্দা, তোমার জান্নাত বুঝি পাও না, তোমার জন্য আমি আল্লাহ যে দুনিয়া থেকে এসেছো এমন দশটা দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। আমার ভাইরা ওই লোকটার সামনের দিকে আগায় আগাইয়া তা সে তার জান্নাত পেয়ে যায়। উপরে তার নাম বাবার নাম সহ লিখা, গেটের সামনে যায় দাঁড়ায়, অটোমেটিক গেটটা খুলে যায়। হোর 70 জন হোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, 80,000 গিলমান তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শীষ মহলের ভিতরে নিয়ে তার শরবত পান করায় আরাম আনন্দ কইরা বিকালবেলা বের হয়ে তার বাগান দেখার জন্য। জান্নাতের চতুর্দিকে আল্লাহ বাগান রেখে দিয়েছেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون. জোরে বলি আল্লাহু আকবার। নদীর কিনারায় যে বসবে দেখবে পানির নিচে মাছ, রং বেরঙের মাছ, মাছগুলি দেখে মনে মনে ভাববে কত সুন্দর মাছ রে, খাইতে না জানি কত মজা। অটোমেটিক মাছের জবান খুলে যাবে, মাছটা পানির নিচ থেকে ডাক দিয়া বলবে ও আল্লাহর জান্নাতি বান্দা আতাশতাহি তুমি কি আমাকে খাইতে চাও। জান্নাতি তখন বলবে হো আমি তোরে খাইতে চাই, মাছ তখন জবাব দিয়া বলবে মাতবুখান আও মাশুই, আমাকে তুমি ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও। জান্নাতি বলবে তোরে বুনাও খাইমু ভাজাও খাইমু দুনোভাবেই টেস্ট করমু, ভাজা মাছটা বুনা মাছটা তার সামনে হাজির করে দেওয়া হবে। আগেই বলেছিলাম জান্নাতে জান্নাতি যা চাবে আল্লাহ সামনে হাজির করে দিবেন।
কাঁটাগুলি ফালাবে, মাছ হয়ে যাবে, আবার ভাজা বানাইয়া আল্লাহ সামনে হাজির করে দেবেন। এতগুলি নিয়ামত জান্নাতে আল্লাহ তাকে দিবেন কোন মানুষটাকে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই মানুষটার জন্য জান্নাতের এত নিয়ামত, এত নিয়ামত, সফল জীবন আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন, যেই মানুষটা আল্লাহর বইয়ে গুনাহ থেকে বাঁচলো, ঠিক না বেটি? জোরে বলেন, যেই মানুষটা আল্লাহর বইয়ে, আল্লাহর বইয়ে নামাজ পড়লো, আল্লাহর বইয়ে রোজা রাখলো, আল্লাহর বইয়ে হালাল হারাম মান্না চললো, আল্লাহর বইয়ে জিনা ব্যভিচার থেকে বাঁচলো, আল্লাহর বইয়ে পর্দা কইরা চললো, আল্লাহর বইয়ে বাপ মার সাথে ভালো ব্যবহার করলো, আল্লাহর বইয়ে মানুষের হক মারা থেকে নিজেকে বাঁচায় রাখলো। রব্বুল আলামিন বলেন, ওই মানুষটার জন্যই আমি আল্লাহ এমন সফল জীবন, জান্নাতের জীবন রেখে দিয়েছি। হাদিস কানা পড়েছিলাম, শেষ হাদিস, লাউলা মাশা ইকুরুকা ওয়াশাবাবু খুশা। আল্লাহ বলেন, চার শ্রেণী দুনিয়ায় আছে, এজন্য দুনিয়া আমি আল্লাহ টিকায় রাখছি। একদল হলো ওই বৃদ্ধ মানুষগুলি, আমি আল্লাহর ওই বৃদ্ধ বান্দা বান্দি, যারা বৃদ্ধ কালেও আমি আল্লাহকে রুকু করে সেজদা করে গো, কষ্ট হয় ওযু করতে, এরপর আমার বান্দা বুড়া বয়সে দাড়ি পাকি গেল, শরীর শক্তি না, এরপরও যারা আমি আল্লাহর সামনে মাথা ঝুঁকায় সেজদা করি, ওই মানুষগুলির দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন, ওই যুবক যুবতী যারা যৌবন কালেও আমি আল্লাহকে ভয় করেছে, কত যুবক অন্যায় পথে গিয়েছে, কিন্তু কিছু যুবক আছে যৌবনে মসজিদে যায়, যৌবনে আল্লাহকে ভয় করে, যৌবন কালেও সে গুনার কাজে যায় না, পাগলামি করে না। রব্বুল আলামিন বলেন, যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে, এদের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আতফালু রুদ্দা, দুই তিন নম্বরে আল্লাহ বলেন, কিছু শিশু বাচ্চা জমিনে আছে, এরা যখন এরা কান্নাকাটি করে, আজাব গজব নেমে আসলে পরে শিশু বাচ্চাগুলি গজবের শিকার হয়ে যায়, অথচ তাদের কোনো গুনাহ নাই, এদের উপরে কোনো এখনো আমলনামা খোলা হয় নাই। আজাব গজব যদি আমি দুনিয়ায় নাযিল করি, আমার শিশু মাসুম কিছু বান্দা আছে, বান্দি আছে, ওরাও আজাবের শিকার হবে, এদের দিকে তাকালেও জমিনের প্রতি মায়া লাগে। ওয়াল আনআমুরুতা, চার নম্বরে আল্লাহ বলেন, এই জমিনে কিছু পশু পাখি আছে, গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাই নাই, এদের জন্য আমি জায়েজ না জায়েজের বিধান দেই নাই, আজাব গজব নাজিল হলে এরাও গজবের শিকার হয়ে যায়। এই চার শ্রেণীর দিকে তাকাইলে জমিনে মায়া লাগে। যদি এই চার শ্রেণী জমিনে না থাকলো, লা জানতু সামা আহাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরা বারামাদা, জমিনকে আমি তামা বানিয়ে দিতাম, ওয়ামা আনজালতু আসমান থেকে এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি নাজিল করতাম না, ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা শস্য আমি উঠাইতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, পরপর আযাব আর গজব জমিনে নাজিল হইত, শুধু এই চার শ্রেণীর কারণে জমিন আমি টিকায় রাখছি। আল্লাহকে ভয় কইরা, আল্লাহর গোলামি কইরা, জান্নাত আল্লাহ আমাদের মালিক বানায় দিন, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিন, সফল জীবনের মালিক বানান। ভাইরা, দুনিয়ার এই সামান্য রং তামাশা, সামান্য সম্পদ, সামান্য ক্ষমতার লোভে পইরা আমরা পরকালের চিরস্থায়ী সফল জীবন যেন ভুলে না যাই, ঠিক না বেটি? জোরে বলেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জীবন না ভুলাইয়া দেয়, আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত সফল জীবনের মালিক বানায়। দুনিয়ার এই চাওয়া পাওয়াটাকে তুচ্ছ মনে করি, পাইলাম তো আলহামদুলিল্লাহ, দোয়া করবো রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তো ভালাই দিও, আখিরাতও ভালাই দিও, আর জাহান্নামে আগুন থেকে বাঁচাইও। দুনিয়ার কারণে যেন আমি আখিরাত ভুলে না যাই, দুনিয়ার কারণে যেন আমি জাহান্নামী হয়ে না যাই। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।